আহ শুনে নেন তো সেই প্রশ্নটা আমি আহ আপনার কাছে উপস্থাপন করছি সে বলছেন আসসালাম রহমতুল্লাহ সাহেব আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আমি রাহাত বাংলাদেশ চাপাই নবাস থেকে আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মতো গণতান্ত্রিক রাষ্ট্রে ইসলামের দাওয়াতের জন্য অনেকগুলো ইসলামিক সংগঠন আছে তার মধ্যে কিছু সংগঠন আছে যাদের আকিদা ও মানহাজ সঠিক আকিদা ও মানহাজের একটি সংগঠন তাদের কর্মী ও সমর্থকদের সংগঠনের প্রধান তাদেরকে বায়াত করায় তাদেরকে বলা হয় রাষ্ট্রীয় প্রধানের বা খেলাফতের ছাড়া অন্য কোনো নেই তখন তারা বলে আমরা খেলাফত বা রাষ্ট্রীয় বায়াত নিচ্ছি না সাল্লাহ আসলাম রাষ্ট্রীয় বায়াতের বাইরে অনেক বায়াত নিয়েছেন যেমন আকাবার শপথের সময় বাইতুর রিজওয়ানের সময় ইত্যাদি আরো অনেক এরকম বায়াত রয়েছে এখন এরকম বায়াত নেয়া তাদের জন্য কি ঠিক হচ্ছে বা আমরা এরকম বায়াতে অংশগ্রহণ করতে পারি কিনা জানাবেন ইনশাআল্লাহ বায়াত সম্পর্কে আলোচনা এর আগে করা হয়েছে এই বায়াত সাংগঠনিক বায়াত এটা শরীয় সম্মত নয় এটা হচ্ছে এক ধরনের বেদাতি বায়াত জি তো বারবার এই কথা বলার প্রয়োজন নেই তবে এখানে একটা যে সংশয় উপস্থাপন করে সেটা মানুষকে বিভ্রান্ত করবে সেটার নিরসন জরুরি সেটা রদ করা জরুরি সেটা হচ্ছে যে নবী সাল্লাহ আলী সাল্লাম রাষ্ট্রীয় বায়াত ছাড়া অন্য বায়াত নিয়েছেন যেমন বায়াতের রিজওয়ান তো নভিশালাম না নিয়েছেন তিনি তো রাষ্ট্রনায়ক তিনি না নিয়েছেন সুতরাং সরকার সরকার রাষ্ট্রীয় ক্ষেত্রে বায়াত নিতে পারে আবার ধর্মীয় ক্ষেত্রে বায়াত নিতে পারে যে দেশবাসী তোমরা অবশ্যই পাঁচ করবে কেউ ফজর নামাজে বাড়িতে শুয়ে থাকবে ঠিক আছে তোমরা কেউ ব্যবচারের কাছে যাবে না কেউ কাউকে খুন করবেন না কেউ কোনো জায়গায় চুরি ডাকাতি করবে না নিতে পারে সরকার নেবে নসরুল্লাহ সরকার প্রধান তিনি নিয়েছেন তিনি রসুল আল্লাহ সুতরাং সরকার এই কথাটি বলতে পারে যে আমরা তোমাদের কাছে পাঁচ অক্ত সলাদ পড়ো জাকাত দাও হজ করো শ্যাম রোজা রাখো তোমরা উমরা করো তোমরা ভালো কাজ করো তোমরা মন্দ কাজ করিও না লাখু চুরি করো লাজনু জেনা করিও না বলা তাকতুলা উল্লা দেখুন ছেলে মেয়ে বেশি বেশি নাও আহ ছেলে মেয়ে বন্ধ করতে পারবে না সরকার বায়ত নিতে পারে সরকার অধিকার আছে কিন্তু একজন আমিরের একজন সভাপতির কোন একটি দলের সভাপতি সেক্রেটারি সে বায়াত নেবে এগুলো বিধাতি বায়াত এগুলো হচ্ছে পীর মরিদের বায়াতের মতো বিধাত কথা বুঝতে পারছেন সুতরাং এগুলি সংশয় মাত্র এগুলি দলিল না নবী কারি শাসন নিয়েছেন হ্যাঁ কখন দলিল হতো এই সাংগঠনিক বায়াতের দলিল হতো যদি নবী সামী জীবদ্দশাই ওইদিকে আবহাওয়ারা বায়াত নিচ্ছেন আলাদা ওইদিকে আবদুল্লাহ বিন ওমর আলাদা বায়াত নিচ্ছেন ওইদিকে ওমর ওজেদ আলাদা বায়াত নিচ্ছে কিছু লোকের কাছে কোন ওই দিকে আলাদা বায়াতছেন আলাদা বায়াত নিচ্ছেন তাহলে বলতেন যে হ্যাঁ সাহাবিরা তো এক একজন এক এক বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে সুতরাং আমরাও যদি আমাদের যারা অনুসারী রয়েছে বা দলের সদস্য রয়েছে তাদের কাছে বায়াত নিই তাহলে ঠিক আছে তখন ঠিক হইতো কিন্তু এরকম বায়াত কি আছে এই জন্য সাহেব সালিফ ফৌজান হাফিজ্লাহ বলেছেন যে একটি দেশে একাধিক বায়াত নেই এক দেশে একটি সরকার থাকে দুটি সরকার থাকে না লাউকানা ফিহেম আলি হাতুন ইফাসাদ একটি দেশে একটি পৃথিবীতে এক আল্লাহ বলে রয়েছেন জি ঠিক একটি দেশে একটি শাসকই থাকে দুই শাসক হলে তো ফাসাদ সৃষ্টি হয়ে যাবে তো দুই শাসকের বায়াত নাই এদিকে সরকারের বায়াত চলছে ওইদিকে সরকারের বিরুদ্ধে অপোজিশন পার্টির নেতার বায়াত চলছে চলবে না হারাম হারাম জি কথা হচ্ছে যে আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং এইভাবে জাতিকে বিভ্রান্ত করা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন হয় জেনে শুনে তারা বিভ্রান্ত করছে অথবা না জেনে তারা বিভ্রান্ত করছে আসলে দলিল বুঝে না যার ফলে এসব উল্টো পল্টা তারা দলিল পেশ করে থাকে জি আশা করি বিষয়টি ক্লিয়ার হচ্ছে